হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ন্যাচারাল ফুড। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই যে তিনটে বড় বড় সাইজের তেলাপিয়া মাছ তোমাদের দেখালাম, মাছগুলো কেটে নেওয়ার পর তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল মাছগুলোকে গোটা অবস্থায় তোমাদেরকে দেখানোর, কিন্তু সেটা আর হলো কোথায়, তাই এখন কাটার পরই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকগুলো মাছ হয়েছিল জানো তো, তো সেখান থেকে সবটা রান্না করা হয়নি, কিছুটা মাছ মা বেছে বেছে তুলে নিয়েছে এবং সেগুলোকে ভাজা হচ্ছে। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটা গরম তেলে ভাজা হচ্ছে। তারপর এই মাছে দেওয়ার জন্য দেখো আলুর সাইজটা সুন্দর করে আলুগুলোকে কাটা হচ্ছে। সবটাই মা করেছে, তবে আমিও হেল্প করেছি, তো পুরোটা তো তুলে ধরা ক্যামেরার সামনে সম্ভব হয় না, তাই যতটুকু পাচ্ছি ততটুকুই। আর এখানে মাছগুলোকে সুন্দর করে ভাজা হচ্ছে, এই যে এগুলো মাছের মাথাগুলো, তিনটে মাছের যে মাথা বেরিয়েছে এই যে মাথাগুলো ভাজা হচ্ছে, সুন্দর করে মাথাগুলো ভাজা হচ্ছে। আর সেই গরম তেলে হলুদ নুন আলুগুলো ভেজে তারপর ভালো করে লঙ্কা দিয়ে জিরে দিয়ে কষানো হচ্ছে, হালকা করে জল দিয়ে তার মধ্যে একটু কষিয়ে নেওয়া হচ্ছে, তারপরে আবার পরিমাণ মতো জল দেওয়া হলো এবং লবণ দেওয়া হলো পরিমাণ মতো, যে যেমন খায়। তারপর সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে ধনে আর হচ্ছে জিরে, যেটা আমার আগের ভিডিওতে ধনে এবং জিরে অনেকটা পরিমাণে শুকনো খলায় ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করেছিলাম, তো সেই গুঁড়োটাই আমরা স্টোর করেছি, সেটাই আমরা ইউজ করছি। তো যখন জলটা দেওয়া হলো, জলটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটতে শুরু করলো, ফোটার পর সেই মাছের মাথা মাছগুলো দিয়ে দেওয়া হলো, এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে এগুলো। এটা পুরোটা ফুটবে ভালো করে, দেখো। আর তোমাদের সাথে শেয়ার করব, আমি একটি নতুন ভিডিও করব, আমাদের বাড়িতে কী কী গাছ আছে তার উপর আমার একটা ভিডিও করার ইচ্ছে আছে। তোমরা যদি বলো তাহলে সেই ভিডিওটা আমি আনবো, কমেন্টস করে জানাবে আমাদের বাড়িতে কী কী গাছ আছে। অনেক ধরনের গাছ আছে, তো তার মধ্যে এই দেখো আমাদের বাড়িতে ধনে পাতা গাছ এখনও, ঠিক আছে, তবে দুই তিনবার চাষ করা হয়েছে তার জন্য। তো আমরা প্রায় সারা বছরই ধনে খেতে ধনে পাতা দিয়ে রান্না করতে ভালোবাসি এবং রান্না খেতে ভালোবাসি, তার জন্যে এই ধনে গাছ লাগানো হয়েছে। তো কী সুন্দর করে ফুটছে এই ধনে পাতাগুলো, এবার কুচিয়ে নেওয়া হবে, তো কুচিয়ে সেগুলোকে দিতে হবে, দেখতে থাকো। এই দেখো কী সুন্দর করে কাটছে আমার মা, আমার মায়ের হাতে জাদু আছে, যা রান্না করে যা ধরে তাই একদম। এই যে সুন্দর করে ফুটছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে কেমন হয়েছে ভিডিওটা। ধনে পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর করে ফুটছে।